আমরা এখন চড়েছি কেবল কার কেবলকারে চড়েই আমরা যাচ্ছি নারিকালা ফোর্ট। ঠিক এই ব্রিজটার নাম হলো ব্রিজ অফ পিস, আর এই নিচে হচ্ছে সিটি। এখানেই কোথাও একটা সালফার বাঁধ বলে একটা জায়গা আছে, যেখানে সালফার বাতিং করা। এই উপরেই হচ্ছে নারিকেলা ফোর্ট। আমরা ঠিক নিচ থেকে উপরে যাব, উপর থেকে আবার নিচে নামব। দুজনের জন্য ভাড়া হলো 10 লারি। ওই দূরে যে ক্যাথিড্রাল চার্চ, ওটা সব থেকে বড় চার্চ। আমরা ঠিক ওইখানেই কাছাকাছি এখন হোটেলে রয়েছি। আর এই হলো রিভার জর্জিয়ার। এই রিভারটা টোটালি কানেক্ট করছে আজারবাইজানকে। সুন্দর শহর। দাদা আপনার নামটা? কাকেতি। এটা হলো মেদান বাজার।
এটা আন্ডারগ্রাউন্ড একটা বাজার, তিবিলিসির সব থেকে বড় অ্যান্টিক মার্কেট। এখানে সমস্ত রকম অ্যান্টিক জিনিসপত্র পাওয়া যায়, গিফটিং থেকে শুরু করে সমস্ত কিছু, বেসিক্যালি সোভিনিয়ারের জন্য স্পেশালি। এগুলো সব ম্যাগনেটিক সোভিনিয়ার। এরপরে আরও আছে সোজা এদিকে চকলেটস, তারও আগে আছে মাইন্স, এগুলো জ্যাম জেলি এই ডিপার্টমেন্ট। আর এদিকে হলো গিয়ে ওয়াইনস, ওয়াইন, ব্র্যান্ডি, হুইস্কি, বিভিন্ন রকম জিনিসপত্র আছে এখানে। এটা মনে হয় ওদের আগেকার দিনের ট্রান্সপোর্টের কিছু, কেন সামনে ল্যান্টার্ন আছে, এটা সিট, এটা প্রবাবলি ঘোড়া বা কিছুর সাথে লাগত, এখানে বসা যায়। এটা পুরোটাই একটা বাজার, এখানে সম্পূর্ণটা সত্যি অ্যান্টিক বাজার। এটার নাম হচ্ছে মেদান বাজার, সব জিনিসগুলোই বেশ অ্যান্টিক। বেশ অন্যরকম জায়গাটা, বেশি ভালো লেগেছে। একটা খুব সিগনিফিকেন্স জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, এরাও মার্কেটকে বাজারই বলে, মেদান বাজার বলে লেখা ছিল। মেদান নামটা খুব ফ্যামিলিয়ার আমাদের সাথে, বাজার তো আমরাও বলি, বাজারই বলি। এগুলো সব আমাদের হ্যান্ডমেড পটারি,